बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته যে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো। আজকের ক্লাস নবম শ্রেণী বিষয় আল আকাইদ আলোচনা কোরআন ও সুন্নাহের দৃষ্টিতে নেফাক ও মুনাফিক প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের তৃতীয় পাঠ। দারসু সালিস নেফাক ওয়াল মুনাফিক বিদুইল কোরআন ও সুন্নাহ কোরআন এবং সুন্নাহের দৃষ্টিতে নিফাক ও মুনাফিক। আর নিফাক হুয়া দুখুলু ফি বাবিল খুরুজি মিন বাবি আখরা আখিরা ওয়া হুয়া হুয়া মিন জিনসিন আল খাদাউ والمقاري مقرو وإظهار الخير والباطن خلافتي وفي الشرع هو إظهار الإيمان باللسان وكتمان كفر القلب فالمنافق نفاق অর্থ এক দরজা দিয়ে প্রবেশ করা এবং অন্য দরজা দিয়ে বের হওয়া। মুনাফিক এক ধরনের ধোকা প্রতারণা। বাহ্যিকভাবে কল্যাণের কথা বলা আর গোপনে তার খেলাফ করা। শরীয়তের পরিভাষায় বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা এবং অন্তরে কুফরি পোষণ করা। ওয়াফিস শরীয়ি হুয়া ইজহারুল ঈমান লিলসানি কাতামা নীল কুফর ফিল কলবি ফল মুনাফিক আসাদ্দল খতর মিনাল কাফির ফাইনাহু ইস্তর কুফর ওয়াজহারুল ইমানা ওয়ালিজালিকা জালাল্লাহুল মুনাফিক মুনাফিকিনা সারুন মিনাল কাফিরি হাইসু কলা ইন্নাল মুনাফিকিনা قال الله تعالى ان المنافقين في الدرك الاسفل من النار কারণ মুনাফিক কুফরি গোপন করে ঈমান জাহির করে সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের তুলনায় মুনাফিকের অবস্থা যে অধিকতর নিকৃষ্ট সে বিষয়ে এরশাদ করেছেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসা 145। ইন্নাল মুনাফিকি ইয়ানকাসিমু শারান শারআন ইলাল কাসমাইনি আহদুহুমা আল মুনাফিকু আকবর ওয়া হুয়া
يظهر الإنسان إيمانا بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر ويبتن ما ينقض ذلك قاله أو بعده وهذا منافق। শরীয়তের দৃষ্টিতে নেফাক দুই প্রকার, একটি আর নেফাকুল আকবার বড় ধরনের কপটতা, আর তা হলো মানুষ বাহ্যিকভাবে আল্লাহর ফেরেশতা, কিতাবসমূহ এবং রসুলগণ ও পরকালে বিশ্বাস প্রকাশ করে, আর গোপনে উক্ত বিষয়সমূহের সবকটি বা কোনো কোনোটি অস্বীকার করবে। এ ধরনের আকিদার ক্ষেত্রে নেফাক বা কপটতা সরাসরি কুফরি। তাহলে আল আকাইদু হুয়া কুফর সহিহুন, সরাসরি কুফরি। ওয়াসানি আল মুনাফিক আসগরুন ওয়া হুয়া নেফাকুল আমালি ওয়া হুয়া আইয়াজহারুল ইনসান শাইআন من العمل ويبتن ما يخالف ذلك فهو من الكبائر وقال رسول الله صلى الله عليه وسلم। দ্বিতীয়টি আর নিফাক আসগর তথা ছোট ধরনের কপটতা, আর তা হলো আমলের ক্ষেত্রে কপটতা যা কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটি বিষয়ে যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিক। আরবাউ মিন কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান ওয়া মিন কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না কানাত فيه خصلة من النفاق حتى يدعوها إذا أو ثمان خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر متفق عليه। رسول صلى الله عليه وسلم ارشاد করেন, চারটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে সে নিরেট মুনাফিক, খাস মুনাফিক। আর ওই চারটি বিষয় থেকে কোনো বিষয় কারো মধ্যে পাওয়া গেলে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে নেফাকের বৈশিষ্ট্য আছে বলে ধরে নেওয়া হবে। সেগুলো হলো মুনাফিক, যে এক আমানত রাখা হলে খেয়ানত করে, দুই কথা বললে মিথ্যা বলে, তিন অঙ্গীকার করলে ভঙ্গ করে, চার বিতর্ক করলে অশ্লীল কথা বলে। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমি আন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন ওয়া ক্বালা তাআলা ফিল মুনাফিকিন وإذا لقوا মুসলিমের অন্য বর্ণনায় আছে, রোজা নামাজ আদায় করলেও এবং সে নিজেকে মুসলমান মনে করলেও সে মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। سورة البقرة আয়াত 14। তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তাদের নেতৃবৃন্দের সাথে নিবৃত্তে গমন করে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো তাদের সাথে উপহাস করি মাত্র।
أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى آية الأخرى وأنزل الله سورة على هذا تسمى سورة المنافقين وهذه كانت عادتهم أنهم أظهار الإيمان بالنبي صلى الله عليه وسلم وأبتنوا له العداء والبغضاء وكذلك جرت عادتهم في كل زمان قرآن الكريم الله تعالى سورة المنافقون نامه পৃথক একটি সূরা নাজিল করেছেন। মুনাফিকদের চরিত্র এমনই যে তারা প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান প্রকাশ করত আর গোপনে তারা তার প্রতি হিংসা ও শত্রুতা লালন করত। সকল যুগে মুনাফিকদের চরিত্র এমনই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হিসাবে এই পাঠটি ভালোভাবে পড়বে এবং গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিস মুখস্থ করে খাতায় লিখবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।